জাতীয় স্তরে জুনিয়র কিক বক্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাগনিক সাহা ইটাহারে এসে পৌঁছতেই বুধবার সন্ধ্যায় উচ্ছ্বাসে মাতল তার পরিবারের সদস্য থেকে শুরু করে হাটগাছি এলাকার বাসিন্দারা। এদিন সন্ধ্যায় সোনার ছেলে শাগনিক ইটাহার চৌরাস্তা এলাকায় এসে পৌঁছতেই তাকে ফুলের মালা পরিয়ে ও ব্যান্ডপার্টির বাজনার তালে অভ্যর্থনা জানায় তার বাবা অনুপ সাহা সহ গোটা পরিবার এবং উৎসাহী গ্রামের বাসিন্দারা। পাশাপাশি সুসজ্জিত গাড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ইটাহার শহর থেকে তার গ্রাম হাটগাছিতে নিয়ে যান তার পরিবারের সদস্যরা। ইটাহারের প্রত্যন্ত গ্রামের ছেলে ছোট্ট শাগনিকের এই সাফল্যে খুশি তার পরিবার সহ সমগ্র উত্তর দিনাজপুর জেলার মানুষ। জাতীয় স্তরে জুনিয়র এবং ক্যাডেট কিক বক্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার এই সাফল্যে শুধু ইটাহার ব্লক নয়, সমগ্র উত্তর দিনাজপুর জেলার সাথে সাথে সমগ্র রাজ্য সর্বোপরি গোটা দেশের নামকে গৌরবান্বিত করেছে। উল্লেখ্য, শাগনিকের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের গুলন্দর এক নম্বর অঞ্চলের হাটগাছি এলাকায়। শাগনিকের বাবা অনুপ সাহা পেশায় ব্যবসায়ী। শাগনিক কিক বক্সিং এর পাশাপাশি রায়গঞ্জ শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সপ্তম শ্রেণীতে পাঠরত। পড়াশোনার পাশাপাশি সে ছোট থেকে কিক বক্সিং এর প্রশিক্ষণ নিত এবং বিভিন্ন জায়গায় কিক বক্সিং প্রতিযোগিতায় অংশও নেয়। আগেও সে বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় রাজ্য ও জাতীয় স্তরে চ্যাম্পিয়ন ও রানার আপ হয়ে রূপো ও ব্রোঞ্জের পদক পেয়েছে। সে আগেও বেসরকারিভাবে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পায়। তবে এই প্রথম কিক বক্সিং এর ইন্ডিয়া টুর্নামেন্ট হয়ে সরকারিভাবে গত 21 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পুনেতে ওয়াকো এবং ক্যাডেট কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ 2021 অংশ নেয়। সেই প্রতিযোগিতায় শাগনিক বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় এবং সোনার পদক জয় করে। স্বাভাবিকভাবে তার এই বিরাট সাফল্যে লাভের পর এবার সোনার ছেলে সোনার পদক নিয়ে ঘরে ফিরে শাগনিককে উষ্ণ অভ্যর্থনা জানালো তার পরিবারের সদস্য সহ হাটগাছি গ্রামের সাধারণ মানুষ। ওখানে অন্য অন্য রাজ্যের ছেলে আসছিল, তার মধ্যে ছিল একটা অন্ধ্রপ্রদেশ, একটা তেলেঙ্গানা, দুটা মহারাষ্ট্র। ওটিকে হারিয়ে নিয়ে আমি পেয়েছি এই মেডেলটা। আর বাবা গোটা দেশের একটা প্রফেশনাল ফাইটার। ও তো ছোটবেলা থেকেই খেলে। আমার স্বপ্ন যে ওকে বক্সিং মাস্টার করবো একদিন, প্রথমেই স্বপ্ন ছিল। তো প্রথম থেকেই ছোটো থেকেই বক্সিংয়ে নিয়েছিলাম। তারপরে একবার তো ন্যাশনাল খেললো থাইল্যান্ডে, ওখান থেকে ব্রোঞ্জ পেয়েছিল। এবার ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে সরকারিভাবে। তো সরকারিভাবে পুনেতে খেলা হচ্ছিল, পুনে ওখানটায় গিয়ে প্রথম স্থান অধিকার করেছে। পুনে হয়ে বাড়িতে আসছে আজকে, খুবই ভালো লাগছে। ওখানটায় অনেকগুলো স্টেটকে হারিয়েছে, 8টা স্টেটকে হারিয়েছে। লাস্ট ফাইনাল খেলা ছিল তেলেঙ্গানার সঙ্গে, তেলেঙ্গানার সঙ্গে খেলে নিয়ে ফার্স্ট হয়েছে। দারুণ লাগছে, আমি খুব গর্বিত যে আমার ছেলে আজকে বক্সিং চ্যাম্পিয়ন হয়েছে। নিজস্ব প্রতিবেদন, জিসিএন নিউজ। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।